প্রতিদ্বন্দ্বিতা পৌঁছে গিয়েছিল শিখরে। মগজাস্ত্রের যুদ্ধে অবশ্য এগিয়ে রইল অভিজ্ঞতায়। দিব্যেন্দু বড়ুয়া চেস একাডেমি আয়োজিত অল ইন্ডিয়া ওপেন রেটিং চেস টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণে বিজেতা হেড়ম্বচন্দ্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দেবর্ষি মুখোপাধ্যায়। সেকেন্ড লাস্ট ইয়ার আমি চেস ফরিউতে এখানেই চ্যাম্পিয়ন হয়েছি, আর খুব তো ভালোই লাগছে। মানে আমি লাস্ট রাউন্ডে ড্র করার পরও আমি একদম শিওর ছিলাম না যে আমি চ্যাম্পিয়ন হবো, কারণ আমাদের টাই ব্রেক আমার আর কৌস্তভের পুরো সেম ছিল। রেটিং এর দ্বিতীয় হলেও সমীহ আদায় করে ছেড়েছে দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কৌস্তভ চট্টোপাধ্যায়। ভালো লাগছে না, আমি এমনি টুর্নামেন্টের সময় প্রস্তুতি করেছিলাম। অল ইন্ডিয়া ওপেন রেটিং চেস টুর্নামেন্টের এবার দ্বিতীয় বর্ষ। বাংলা ছাড়াও তামিলনাড়ু, ওড়িশা সহ সাত রাজ্যের 178 জন দাবাড়ু অংশ নিয়েছিলেন প্রতিযোগিতায়। ছিলেন নেদারল্যান্ডসের এক দাবাড়ুও। এবারে 178 জন মানে প্লেয়ার খেলেছে, তার মধ্যে একজন ইন্টারন্যাশনাল মাস্টার আছে সুভিজ সাহা। প্রায় 122 জনের মতো 22-25 জনের মতো রেটেড প্লেয়ার খেলেছে, বাংলা নিয়ে সাতটা রাজ্য পার্টিসিপেট করেছে। এবং সব থেকে বড় পাওনা যে বেশ কিছু খেলোয়াড়ের রেটিং বেড়েছে। রেটিং টুর্নামেন্ট ছাড়াও অন্যান্য বিভাগে জয়ী প্রতিযোগীদেরও এদিন পুরস্কৃত করা হয়। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।